আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম প্রতিদিন আয়োজিত বাংলা ভাষায় প্রথম ফ্রি অনলাইন কোরআন শেখার অনুষ্ঠান 10 মিনিটে সহজে কোরআন শেখা। আজ দেখবেন 20তম ক্লাস। বিশ্বের যে যেখান থেকে কোরআন শেখার এই প্রশিক্ষণটি গ্রহণ করছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। গোটা এই কোর্স জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মাওলানা ওমায়ের আহমদ। চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। দর্শক, আজকের ক্লাসে আমরা হামজা এবং আইন এই দুইটা অক্ষর একসাথে পড়ার পর ভিন্ন ভিন্ন উচ্চারণ করার মাধ্যম শিখব ইনশাআল্লাহ। তো এই দুইটা অক্ষরকে আমরা একজোড়া অক্ষর, এই একজোড়া অক্ষরকে 9 জোড়া শব্দ তৈরি করব এবং জবরজের পেশ দিয়ে দুইটা অক্ষর একসাথে পড়ে ভিন্ন ভিন্ন উচ্চারণ আমরা শিখব ইনশাআল্লাহ। এখন আমি বোর্ডে লিখব, আমি যেভাবে লিখব সবাই নিজেদের খাতায় এভাবে লিখে নেবেন ইনশাআল্লাহ। হামজা, আইন, হামজা, আইন, হামজা, আইন, হামজা, আইন, হামজা, আইন, হামজা, আইন। আমি এখানে প্রথম লাইনে 3 জোড়া, পরের লাইনে 3 জোড়া এভাবে লিখেছি, সবাই এভাবেই লিখে নেবেন। হামজা, আইন, হামজা, আইন, হামজা, আইন। এক জোড়া থেকে আমি 9 জোড়া অক্ষর লিখেছি, এখন শব্দ তৈরি করব। তো শুরুতে আমি প্রত্যেকটা প্রথম জোড়ার প্রথমটাতে আমি জবর দিয়ে দিব, তারপর আবার দ্বিতীয়টাতে জবর, দ্বিতীয়টাতে জের, দ্বিতীয়টাতে পেশ। দ্বিতীয় লাইনে আমি জের দিয়ে শুরু করব, প্রথম 3টার নিচে জের দিয়ে দিব, তারপর আবার দ্বিতীয়টাতে জের, দ্বিতীয়টাতে জবর, দ্বিতীয়টাতে পেশ। পেশ দিয়ে শুরু করব, প্রথম 3টায় পেশ, তারপর আবার দ্বিতীয়টাতে পেশ, দ্বিতীয়টাতে জের, দ্বিতীয়টাতে জবর। তো আমি এখানে জবর জের পেশ দিয়েছি, আমি যেই নিয়মে দিয়েছি আপনারা সবাই এইভাবেই এই নিয়মেই জবর জেরগুলো দিয়ে দেবেন ইনশাআল্লাহ, এবং আমি যেভাবে বলবো অক্ষরের উচ্চারণগুলো সেভাবে করার চেষ্টা করবেন। যত বেশি চেষ্টা করবেন, যত বেশি পড়বেন, তত সুন্দর হবে আপনার এই উচ্চারণ। তো আমরা এখানে 2টা অক্ষর লিখেছি, একটা হামজা, একটা আইন। 2টা আমরা যখন জবর দিয়ে পড়ব, অনেক সময় আমাদের এমন হয় যে পড়ছি আইন কিন্তু হয়ে যাচ্ছে হামজার উচ্চারণ, অথবা পড়ছি হামজা কিন্তু হয়ে যাচ্ছে আইনের উচ্চারণ। এটাই আমরা এখানে দূর করব, পড়ব একসাথে, উচ্চারণ হবে 2 রকম। আ, আইনটা গলায় একটা ঘষা দিয়ে আসবে চাপ, আ 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 আ। কখনো যেন আ আ এইভাবে না হয়, আমাদের হয়ে যাচ্ছে এমন, যেমন আউযু বিল্লাহ আমরা পড়ছি আউ আউ, এখানে প্রথমটা হচ্ছে হামজা, পরেটা আইন, আউ আউ। এই যে এখানে আসলে আমাদের ধরা পড়ে যাবে আউ আ ও, 2টা অক্ষর, 2টা উচ্চারণ, আমরা 2টাকে একটার উচ্চারণ করছি, আউযু বিল্লাহ এইভাবে পড়ছি। তো আমরা আজকের ক্লাসে অবশ্যই এই বিষয়টা সমাধান করবো ইনশাআল্লাহ, আপনারা ভালো করে খেয়াল করে উচ্চারণ করে পৃথকভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। আ আ আ আ আ আ আ আই
আ ই এইভাবে যেন না হয়, আ আই 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 আ আ, এটা একটু শক্তের মতো হবে, আ আর আই, এটা ঘষা, আই আই আই, গলায় একটা চাপ পড়বে, আই আই আই, আ ও আ ও আ ও আ ও, আ উ কখনো হবে না, আ ও যদি আ উ বলি তাহলে আইনকেও আমি হামজার উচ্চারণ করে ফেলছি, আ ও আ ও আ ও আ ও, আ আ আ আই আই আই, আ ও আ ও আ ও, আ আ আ আ আই আই আ ও আ ও। এখন জেড দিয়ে পড়ব, ই আই ই আই, আমাদের যদি এমন হয়ে যায় ই ই, তাহলে আইনেও হামজার উচ্চারণ হয়ে গেল, হামজারটা তো হামজার উচ্চারণে থাকলো, আমরা অবশ্যই এখানে ব্যবধান করব, ই আই ই আই ই আই ই আই ই আই, ই আ ই আ ই আ ই আ ই আ ই আ ই আ, এইভাবে যেন না হয়, অথবা আই আ যেন না হয়, হামজার জায়গায় যেন আইনের উচ্চারণ না চলে আসে, ই ও ই ও ই ও ই ও, ই আই ই আ ই ও, ই আই ই আ ই ও, ই আই ই আ ই ও। তারপর পেজ দিয়ে উ ও উ ও, কখনো যেন উ উ না হয়, তাহলে দুইটা হামজা, উ ও উ ও উ ও উ ও উ ও উ ও, উ আই উ আই উ আই উ আই, উ ই হবে না, উ আই উ আই, উ আ উ আ উ আ আ আ, উ আ উ আ উ আ উ আ, উ ও উ আই উ আ, উ ও উ আই উ আ, উ ও উ আই উ আ। এটা আমাদের বেশি সমস্যা হয়, হামজা এবং আইন এই দুইটা হরফ পড়তে গিয়ে অনেকেই আমরা সমস্যার সম্মুখীন হয়ে যাই, আমাদের আইন পড়তে গিয়ে অটোমেটিক হামজার মতো হয়ে যায়। তো আজকের ক্লাসে আমি মনে করব আপনাদের এটা সমস্যার সমাধান হয়ে যাবে, এই জন্য আমরা বেশি করে চর্চা করব, বেশি করে ইনশাল্লাহ পড়ব, এবং আপনার পাশে একজনকে শোনানোর চেষ্টা করবেন যাতে করে উচ্চারণটা ব্যবধান বোঝা যায়, নিজে পড়লে অনেক সময় নিজেরটা নিজে ভুলগুলো ধরা নাও পড়তে পারে, অবশ্যই আরেকজনকে শোনানোর মাধ্যমে চেষ্টা করবেন ভুলগুলো শুধরে নেওয়ার জন্য। আপনাদের সুবিধার্থে আমি আবার শুরু থেকে বলবো, সবাই ভালো করে আমার সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করবেন, আ আ আ আ আ আ আ আ আ, আই আ আই আ আই আ আই আ আই আ আই, আ ও আ ও আ ও আ ও আ ও আ ও, আ আ আই আ ও আ ও আ ও, আ আই আ ও, ই আই ই আই ই আই ই আই, ই আ ই আ ই আ ই আ ই আ ই আ, ই ও ই ও ই ও ই ও, উ ও উ ও উ ও উ ও উ ও, উ আই উ আই উ আই উ আই উ আই, উ আ উ আ উ আ উ আ উ আ। তো আবার আমরা উল্টোও পড়তে পারি এইভাবে, আ আ আই ইয়া ও আ, এভাবে পড়লেও আমাদের অক্ষরগুলোর উচ্চারণ ব্যবধান বুঝে আসবে, আশা করব সবাই ভালো করে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, ইসলাম প্রতিদিন আয়োজিত বাংলা ভাষায় প্রথম ফ্রি অনলাইন কোরআন শেখার আজকের ক্লাসে আমরা শিখেছি হামজা এবং আইন এই দুইটা অক্ষরের সঠিক উচ্চারণ, এবং একসাথে দুইটা অক্ষর যেন একরকম না হয়ে যায়, ভিন্ন ভিন্ন করে শেখার জন্য আমরা একটা অক্ষরকে দুইটা অক্ষরকে এক জোড়া করে তারপর সেই জোড়া থেকে নয় জোড়া শব্দ তৈরি করে সেই কৌশলের মাধ্যমে কীভাবে পড়তে সেটা শিখেছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা নতুন দুইটা অক্ষরের নয়টা জোড়া করে কীভাবে পড়তে হয় সেটার সমাধান নিয়ে আসবো ইনশাআল্লাহ। 10 মিনিটে সহজে কোরআন শেখা ক্লাসের প্রতিটি ভিডিও সহজে পেতে সাবস্ক্রাইব করুন ইসলাম প্রতিদিনের ইউটিউব চ্যানেলে, লাইক দিয়ে রাখুন ফেসবুক পেজে, দেখা হবে আগামী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি কি আল কোরআন পড়া শিখতে চান?
তাহলে আপনার জন্য আছে আমাদের একটি বই নুরানি পদ্ধতিতে 27 ঘন্টায় কুরআন শিক্ষা। এই বইটিতে আপনি প্রতিদিন 1 ঘন্টা করে পড়লে মাত্র 27 দিনে নিজে নিজে আল কুরআন পড়া শিখতে পারবেন ইনশাআল্লাহ। বইটিতে প্রতিটি আরবি হরফ বা শব্দের নিচে বাংলা উচ্চারণ দেয়া আছে। বইটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি 250 টাকা, হটলাইন 01770168556, পেমেন্ট মাধ্যম বিকাশ। বইটির একটি সাউন্ড সহ মোবাইল অ্যাপ আছে, অ্যাপটি অ্যান্ড্রয়েড মোবাইল ও আইফোনে চলবে। বইটির সাউন্ড সহ ফ্রি মোবাইল অ্যাপ পেতে লেখকের নাম মইনুল হুসাইন লিখে সার্চ দিন, অ্যাপটি ডাউনলোড করুন অথবা লিংক পেতে হটলাইন নাম্বারে কল দিন। সবুজ আরবি হরফে টাচ করলে কারি সাহেবের বিশুদ্ধ তিলাওয়াত শুনতে পাবেন। আসুন কোরআন পড়ি জীবন করি। হেল্পলাইন 01770168556। 10 মিনিটে সহজে পবিত্র কোরআন শেখার প্রতিটি ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করুন ইসলাম প্রতিদিনের ইউটিউব চ্যানেল এবং লাইক দিয়ে সঙ্গে থাকুন ফেসবুক পেজে।